নমস্কার, আপনাদের চ্যানেল বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচার। আপনাদের সঙ্গে আমি সোমনাথ, আমার সঙ্গে ক্যামেরা রয়েছে সুদীপ্ত, আর আমার ঠিক পাশেই যিনি রয়েছেন, এত সুন্দর একটি গান দিয়ে তিনি শুরু করলেন। বিষয়ের মাঝে আমরা ধীরে ধীরে যাব, আমি আগে তার সাথে আলাপ করিনি। তিনি হলেন সোমা ভাদুরী। ম্যাডাম, আপনি যদি আপনার পরিচয়টা একবার আমাদের দর্শকদের দেন। আমি সোমা ভাদুরী, একজন সঙ্গীত শিক্ষার্থী বটে, এবং আজকে যে সূত্রে আমাদের এই আলাপ বা এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে হ্যাঁ, সেখানে আমার পরিচয়, আমি সদ্য চাকরি থেকে মানে বিতাড়িত একজন শিক্ষিকা, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল থেকে আমাকে মানে টার্মিনেট করা হয়েছে। একেবারে সোমা দেবী, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল আপনারা জানেন কলকাতার অন্যতম নামী একটি স্কুল, নিউ আলিপুর চত্বরে। সেখানে তিনি দীর্ঘ 18 বছর তিনি সেখানে সঙ্গীতের শিক্ষিকা হিসাবে তার দায়িত্ব পালন করছিলেন। তাকে টার্মিনেট করা হয়, এবং ঘটনাটি যে আজকে হঠাৎ করে তা নয়, বেশ কয়েক মাস ধরে ঘটনার সূত্রপাত। আমি একদম সোমা দেবী ম্যাডাম আপনার কাছে আমি প্রথমেই চলে যাব, আমি ধীরে ধীরে আসবো। আপনি এখন টার্মিনেটেড বা বিতাড়িত, ছাঁটাই, যে শব্দ ইউজ করা হোক, মানে হ্যাঁ, এটা এটা সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল? হঠাৎ করে আপনি সরস্বতীর কি বলবো বরকন্যা, সেখান থেকে স্কুল ছাড়াই করে দিল? আমার যে পথে স্কুল যাওয়া, আমি পাবলিক বাসে যাতায়াত করি, তো অত্যন্ত মানে ওভারক্রাউডেড বললেও, আমি কুদঘাটে থাকি, এটা পূর্ব পটিয়ারি অঞ্চল, এবং আমার নিয়ারেস্ট এটা হচ্ছে কুদঘাট নয়, এই এমজি রোড, যেটা ক্যান্সার হসপিটাল কানেক্টেড রুটটা। যে কোনো বাস ভোরবেলা এখানে মানে কয়েকটা স্টপেজ আমাদের ঝুলে ঝুলে যেতে হয়, তারপরে কিছু দূর গিয়ে আমরা একটু উঠতে পারি। তো সেদিন 21শে ফেব্রুয়ারি ছিল, আর 5টা দিনের মতোই ফাঁড়ির মোড়ে নামতে গিয়ে আমার শাড়িটা আটকে যায় আঁচলটা। তো আঁচলটাকে ছাড়ানোর জন্য আমি ঘুরে দাঁড়াই, ঘোরানো মানে ঘুরে যাওয়ার পর আমার শাড়ির কুচিটা কারো একটা পায়ে লেগে ওই টান পড়ে, সিল্কের শাড়ি ছিল, ওটা খুলে যায়। মানে পরিস্থিতিটা হয় মানে মহাভারতের সেই সভা পর্বের মতন আর কি। যাই হোক, তো আমাদের সঙ্গে দুর্ঘটনাটাও ঘটে, দুর্ঘটনা মানে আমার কোনো শারীরিক ক্ষতি হয়নি, কিন্তু একজন এই বয়সী মানুষের ওই ধরনের মানসিক ক্ষতিটা বোধহয় আরো একটু বেশি, তার থেকে ছড়ে চড়ে গেলে অসুবিধা হতো না। তো আমাদের কন্ডাক্টররা খুব কনশিয়াস থাকেন, এবং যারা রোজকার যাতায়াত করেন, কারণ রুটটা এরকমই হই হই করে ওঠাতে ড্রাইভার ইয়েটা করেন, ব্রেক কষেন, তো আমি প্রাণে বেঁচে যাই। তো প্রাণে বাঁচার পর আমার যেতে যেতে যেটা মনে হলো যে বয়সও তো বাড়ছে, এইভাবে আর কতদিন পারবো? একটা মৌখিক প্রথা স্কুলে চলে আসছে, সেটাকে আমরা মান্যতা দিচ্ছি, আমি নিজেও শাড়ি পরতে খুব ভালোবাসি, আমি যে সাবজেক্টটা শিখেছি ছোট থেকে সেখানে তার সাথে শাড়ির কোনো কন্ট্রাডিকশন নেই, পরে এসছি বিনা দ্বিধায়। কিন্তু এটা তো আমার স্কুল, এখানে তো আমি পড়াতে যাচ্ছি, তো সেই ইয়েতে আমি একটা চিঠি লিখলাম হেডমিস্ট্রেসকে, যে আমাকে এরপর দিন থেকে আমি চুড়িদার পরে, চুড়িদার কথাটা লিখিনি, আমি লিখেছি আমার পেশার সঙ্গে সাজুজ্যযুক্ত পোশাক, এটাই লিখেছি, বিকল্প কথাটাও ছিল। সেদিন থেকে সূত্রপাত। সোমা দেবী যেটা বোঝাতে চাইলেন, দেখুন না, বাঙালি নারী
আর তার সঙ্গে শাড়ি, এটা নিয়ে তো কোনো মানে দ্বিমত নেই, এবং উনি নিজেও তো শাড়ি পরতে ভালোবাসেন, এবং আমার যদি দেখানো সম্ভব হতো, আমি দেখাতে পারছি না এই মুহূর্তে একটু টেকনিক্যাল কারণে, আমি ওনার পুরো ঘরটা যেসব মানে কি বলবো সঙ্গীতের জিনিসপত্র দিয়ে সাজানো, সেই সঙ্গে ওনার কিছু ছবি, এবং সব ছবিতেই কিন্তু উনি শাড়িই পরে আছেন। কিন্তু পেশাগত কারণে বা বাস্তবের প্রেক্ষাপটে যেহেতু তিনি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতেন, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতো এবং সেটা হয়েও ছিল। পাশাপাশি বাকি যেটা উনি বললেন মহাভারত উদাহরণ দিলেন সেটা আপনারা বুঝতেই পারছেন, সেক্ষেত্রে একজন মহিলা তার সমস্যা হতেই ঠিক আছে, স্কুল তার একটা ডিসিপ্লিন তার একটা রীতি থাকবে, কিন্তু সেই কারণে 18 বছর ধরে স্কুলকে মানে ওনার হাত দিয়ে 18 বছরে কত ছাত্রী বেরিয়েছে, তারা এখন কেউ নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। দেখবেন আমাদের স্কুল রত্নগর্ভা, আমরা তো বলি রত্নগর্ভা আমরা, কারণ এত দিকে এত ভালো ভালো ছাত্রী আমাদের স্কুল থেকে বেরিয়েছে, এবং অনেকেই এখন অনুষ্কা পাত্র নাম শুনলে প্রত্যেকেই চিনবেন, অনুষ্কা পাত্র এখনো পড়ছে আমাদের স্কুলে ক্লাস 11, আমি গর্ব করে বলি। সোমলতা আমার গুরু বোনও বটে, এবং আমি চাকরি পাওয়ার আগেই ও স্কুল থেকে বেরিয়ে যায়। একের পর এক নাম, অনেক নাম, মানে এই দুটো মনে পড়লো বলে আরো অনেক আছে যারা যাদের তালিমটা সোমাদেবীর হাত থেকে হয়তো শুরু হয়েছে স্কুলের, স্কুল একটুকু অবশ্যই এরা ভালো ভালো জায়গায় সবাই গান শিখেছেন, কিন্তু স্কুলের তালিমটা আমার কাছে, আর স্কুলের তালিমটা একটু অন্যরকম হয়, মানে যারা গান শেখে, সবাই তো ওখানে গান শেখে না, ওটা কিরকম হয় ধরুন একটা ক্লাস শুধু ফোক গান করছে, তারা ওই আঞ্চলিক হয়তো ওরা একটা ম্যাপ তৈরি করলো ওয়েস্ট বেঙ্গলের, এবার কোথায় কোন গানটা, ভাওয়াইয়া গান কোথায় হচ্ছে, কোথায় জারিসারি হচ্ছে, কোথায় টুসু গান হচ্ছে, ওরা ওগুলোকে রং করতো মানে নিজেদের মতন করে। ক্লাসটা যখন শেষ হতো ওরা কিন্তু একটা কিছু এবং দীর্ঘদিন 18 বছর সময়টা কিন্তু কম নয়। আচ্ছা, তারপরে আপনি বলছেন আপনার অভিযোগ, এর আগেও এমনটা নয় যে আমরা হঠাৎ করে আপনার কাছে এসে বসে পড়ে কোন একটা স্কুলের আমরা বদনাম করছি, স্কুলের বদনাম তো হবে না, অ্যাডমিনিস্ট্রেশনের বদনাম করছি এমনটা নয়, দীর্ঘদিন দীর্ঘদিন এই বিষয়টা চলছিল, কখনো মানসিকভাবে হেনস্থা, তারপরে একটা সময় এখন কার্যত বিচ্ছিন্ন, ঠিক তার পরের কয়েকটা মাস এই আপনাকে ছাঁটাই বলুন, টার্মিনেট বলুন বা বিতাড়িত বলুন, এইটা এই এই কয়েক মাসটা স্কুলের সঙ্গে মানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা সম্পর্কটা খুব তিক্ততার জায়গায় চলে গিয়েছিল। হ্যাঁ, কর্তৃপক্ষের সঙ্গে তিক্ততা মানে কার্যত তারা আমার সাথে কথা, এটিও আমার এক ছাত্রীর গলা, যাই হোক, তো কার্যত তারা কথা বলতেন না, আমি কোনো অ্যাপ্লিকেশন দিলে তারা নিতেনও না, মানে তিনি আমার হেডমিস্ট্রেস নিতে অস্বীকার করেন, যখন আমি তাকে বলতে যাই যে আমি তো রোজ আসছি পুরো সময়টা থাকছি তো আমাকে ক্লাস দিন, কি কারণে, আমি সেটা একটা চিঠির মাধ্যমে দিতে চাই, কিন্তু উনি বলেছিলেন একদম স্পষ্ট আমাকে বলেছিলেন যে তোমার কাছ থেকে আমি কোনো চিঠি নেবো না। তারপর থেকে আমি ওই বেরিয়ে আসতাম, একটা করে মেল করতাম ওনাকে, কি আর করবো, যে আমি যে আসছি আমার আমি যে ক্লাসটা চাই, আমি তো মিস করতাম, মানে কোনোখানে একটা গানের অর্ধেক হয়ে রয়েছে, কোথাও আমি বৈদিক যুগ থেকে ক্লাস 7-এ সবে বৈদিক যুগ থেকে এই খেয়ালে প্রবেশ করলাম আমির খসরুর কাছে, মানে আমার মাথায় না সবসময় ওগুলো, ওরা তো পাচ্ছে না, ওরা তো এটা পাচ্ছে না, তো এগুলো তো কোনো গান শেখার ক্লাসেও এত ডিটেলে শেখানো সম্ভব না, যেহেতু তাদের লক্ষ্যটা অন্যরকম থাকে, তো এইরকম আমি বলে গেছি দিনের পর দিন, তারা কর্ণপাত করেননি। আপনি একটা অভিযোগ করেছেন, আমি একটু জানতে চাইবো, আমাদের দর্শকরাও শুনতে আগ্রহী নিশ্চয়ই, যে আপনি যেহেতু আপনার মর্নিং স্কুল ছিল, সকালবেলা আপনি যেতেন, যে প্রার্থনা বা প্রেয়ার যেটাকে বলি আমরা, সেটাও আপনি করতেন, সেখানেও নাকি হেনস্থার শিকার হতেন। একদম, মানে হেনস্থা মানে ভাবতে, শুধু আমাকে নয়, মানে স্কুল স্কুল নিজেকে তার মানে নিজেকে হেনস্থা করেছে, মানে সকালবেলা আমি বাচ্চাগুলোকে প্রেয়ার করাতে গিয়ে দেখি হারমোনিয়ামটা নেই, তো তার কারণ হিসেবে বলা হলো হারমোনিয়ামটা কোথায় জানি না, কিন্তু সেই দিনই আবার দুপুরের প্রেয়ারের সময় দেখলাম একদম ঠিক জায়গায় হারমোনিয়াম উপস্থিত, সেই দিন আমি খুব রিয়্যাক্ট করেছিলাম, কারণ এক ভোরবেলায় বাচ্চাদের মুখপক্ষে গলা চালানো দেখবে ভারী হয়ে থাকে গলাটা, তো
যদি বেসুরো গায়, সেখানেও আমার বিপদ। কেন বাচ্চারা বেসুরো গাইলো আর আমি চাইবো না সেটা হোক। আমি আপ্রাণ চেষ্টায়, মানে পুরো স্কুলটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে থাকে, এক বর্ণ যদি মিথ্যে প্রমাণ করতে পারেন ওরা, তাহলে আমার মানে কি বলবো, মানে আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি, আমি আপ্রাণ চেঁচিয়ে চেঁচিয়ে গান করেছি এবং বাচ্চাগুলো তার সাথে সাথে গেয়েছে। আপনার সহকর্মী আরো যারা টিচার ছিলেন, সে তিনি হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, বাংলা, ইংলিশ, আপনার তো সহকর্মী, আপনি মিউজিকের টিচার, তারা কেউ আপনার পাশে দাঁড়ায়নি নাকি চাকরি খোয়ানোর ভয়তেই তারা হয়তো মানসিক ভাবে আপনার পাশে কিন্তু সামনাসামনি সমর্থন করে, কি বিষয়টা? দেখুন, একদম সমর্থন যদি তারা আমাকে না করতেন তাহলে এই 3 মাসও আমি ওখানে বসে থাকতাম। আপনি একজন সিনিয়র টিচার, কিন্তু আপনার পরে অনেক টিচার এসেছে, আর পরে আগে অনেকেই আছেন। হ্যাঁ, তো একেবারে সমর্থন না থাকলে তো দুর্বিষহ হয়ে যেত, আরো কোথাও একটা সমর্থন তো ছিল, কিন্তু পেশাগত কারণে তখন মুখ খুলতে হয়। মানে আজকের দিনে, আজকের দিনে এত মানে কি বলবো, এত ইন্টারনেটের যুগ বলুন বা এত এগিয়ে চলেছি আমরা, সেই সেইখানেও সেই একটা তালিবানি ফতোয়া কলকাতার মধ্যে, নিউ আলিপুর, নিউ আলিপুর আমরা বলি দক্ষিণ কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা। হ্যাঁ, এখানে আমারও দুঃখ, আমারও দুঃখ, মানে কোথাও কি আমরা এগোলাম না, একটুও কি এগোলাম না, মানে যেখানে আমরা অন্তত ন্যূনতম আমরা মাস্টার্স ডিগ্রি হোল্ডার প্রত্যেকে, মানে এটা আমাদের বেসিক শিক্ষাগত যোগ্যতা, এত বছর পড়াশোনা করে যেখানে বাড়িতে কোনোদিন মেয়ে হিসেবে আলাদা করে ট্রিটেড হলাম না, যা ইচ্ছে চেয়েছি সেটা পড়তে পেরেছি, যখন যেটা আমি সায়েন্স থেকে শিফট করেছি আর্টসে, তারপরে ফাইন আর্টসে, এই যে পড়ার একটা বিচিত্র গতি, কখনো আমার অভিভাবক আমাকে আটকাননি, যা চেয়েছি করতে দিয়েছেন, কোথায় গেল সেসব? তার মানে এখনো আমাকে লড়তে হচ্ছে কিসের বিরুদ্ধে না, একটা পোশাক, এবং যেটা আদ্যপান্ত একটা শালীন পোশাক, ভদ্র পোশাক। না, আমি আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, আমি মানে এটা কেস দেবেন না প্লিজ বলছি অন্যভাবে। আচ্ছা, আপনি একজন মহিলা, মহিলা এবং আপনি অনেক দেখেছেন, আপনার এখন অন্তত যা বয়স আপনি অনেক দেখেছেন, আর যেহেতু একজন স্কুল টিচার ছিলেন, অনেক মিশেওছেন, আপনি ছোট থেকে বড় এখনো পর্যন্ত আপনি নিজে কলকাতা শহরের মহিলা বিভিন্ন জায়গায় গিয়েছেন, মানে চুড়িদার তো আমার আপনার বাড়ির বা সালোয়ার, শাড়ি তো নিশ্চয়ই, আমি বললাম বাঙালি নারী আর শাড়ি, মানে এটা তো কোনো তুলনাই চলে না, ওটা একটা এখন হয়ে গেছে ওই শোকেস, আমি যখন কোথাও একটা নিজেকে প্রেজেন্ট করতে যাব তখন শাড়ি, কিন্তু এই তো সেদিন বাজার থেকে এলাম তো চুড়িদার পরে এসে বসে গেলাম, মানে চুড়িদার বা সালোয়ারে, সেটা যদি একটা শালীনতা বজায় রেখে সেরকম চুড়িদার বা সালোয়ারে আপনি পরে, এখনো তো আপনি পরে শালীনতা অশালীনতা সমস্যা, কিন্তু এটা আলাদা বিতর্কের বিষয়, ওর মধ্যে না ঢুকেও বলা যায় যে চুড়িদারের মতন সুবিধাযুক্ত শালীন পোশাক এবং পুরো ভারতীয় পোশাক তো আর কোথায় আছে বলুন, এটা তো আমারও খুব নিজের, আমি ভেবেছিলাম ঠিক আছে কোথায় একটা, ঠিক আছে কোনো রকমে 2-3 দিন, এবং এই নিয়ে আমাদের সঙ্গে কথাও হয়েছে হোয়াটসঅ্যাপে, কথাও হয়েছে যে ঠিক আছে এতদিন যখন আমি ক্লাস পাচ্ছি না, তো আমাকে আমি ঠিক আছে 7 দিন আমি পড়ে আসবো, ঠিক আছে অটো বা ট্যাক্সিতে কোনো রকমের ভাবে আমি যাব, এখানে অটো পাওয়াটাও মুশকিল, কিন্তু ম্যানেজিং কমিটি একটা সিদ্ধান্তে আসুন, আমাকে বহুদিন আপনারা বসে, একদম হোয়াটসঅ্যাপে কথা আছে ম্যানেজিং কমিটির সদস্যের সাথে যে আমাকে ক্লাসটা দিন। আমি বলছি এই আপনার এত ছাত্রী, কেউ অনেকে প্রাক্তন হয়ে গেছে, তারাও তো দেখছে এতভাবে বিষয়টাকে বাইরে চলে এসছে, বর্তমান যারা ছাত্রী তাদের তরফে, তাদের অভিভাবকের তরফে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার আশা করি। এখানে আমি বলি জানেন তো, মানে ছেলে মেয়ে যদি খুব ভালো হয় তো সেই মায়ের আনন্দের শেষ থাকে না, সেই মা নিশ্চিন্ত, আমিও সেরকম মা এখন, মানে এর মধ্যেই আমি জানি যে তাদের মুভ করা হয়ে গেছে। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি আপনি যেহেতু আপনার একটা পরিবার আছে, আপনি এই বিষয়টি, স্কুলের বিষয়টি বা কর্মক্ষেত্রের বিষয়টি আপনাকে তো দিনের শেষে কোথাও গিয়ে বলতে হবে, আপনি আপনি যখন আপনার পরিবারের মানুষদের সঙ্গে আলোচনা করতেন তখন তারা আপনাকে কি বলতো? হ্যাঁ, তারা আমাকে মানে আমার কন্যা, আমার হাজবেন্ড এবং আমার পরিবারের আর আরও শ্বশুরবাড়ি, বাপের বাড়ির কুলের এবং মাতৃকুলের সবাই যেটা বলেছেন যে এগিয়ে যাও, আর হাজবেন্ড আর কন্যা বলেছেন যে শিরদাঁড়াটা সোজানে রাখতে পারলে মানুষ কিসের, এইরকম একটা সাপোর্টের পর আমি আর পিছিয়ে আসি কি করে বলুন। আর এই যে বললাম আমি অনেক
মানে সফল কন্যার মা, সুতরাং আমি নিশ্চিন্ত। আপনাকে একদম একদম ছোট্ট করে আমার অনুষ্ঠানটা শেষ করতে হবে। আপনি বিষয়টি নিয়ে সিদ্ধারা সোজা রেখে, সিদ্ধারা সোজা রেখেছেন বলে চাকরিটা ছাঁটাই হয়েছে সেটা আমি জানি, সিদ্ধারা সোজা রেখে আপনি বিষয়টি নিয়ে কোথায় কোথায় আইনগতভাবে বা নৈতিকতার জন্য আপনি মুভ করেছেন? এখনো পর্যন্ত আমি মুভ করেছি প্রায় সমস্ত, মানে আমাদের শিক্ষা দপ্তরের সমস্ত দরজাতেই আমার কথা। আমি একটা ফাইল আপনার এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে দেখাচ্ছিলাম, যদি আমাদের দর্শকদের বোঝা যাবে না হয়তো, কিন্তু আপনি যদি অন্তত দেখে দেখে বলেন কোথায় কোথায় আপনি বিষয়টি মানে ন্যায় চেয়েছেন। হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং সেখান থেকে যে চিঠিটা মুভ করেছে সেই SMS ও আমার কাছে এসেছে, তারা কিন্তু গুরুত্ব সহকারে সেটা বিচার করছেন। হ্যাঁ, দেখছেন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল মানে বোর্ড সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, তার কাছে চিঠি, এই টার্মিনেশনের পর তার কাছে আমি চিঠি দিয়েছি। এর আগে যখন শাড়ি নিয়ে ব্যাপারটা হচ্ছিল, আমি আমাদের এডুকেশন মিনিস্টার তার অফিসে গিয়ে এবং নিজে গিয়ে সেই চিঠিগুলো দিয়ে এসেছি। তারপরে চেয়ারম্যান রামানুজ এখন বিষয় একটু আপনাকে থামাচ্ছি, সমাধানী সোমা ভাদুরী বুঝতেই পারছি আপনারা জানেন খবরটা, তাও সামনাসামনি বসালাম। বিষয়টা আপনারা প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখ রাখলে, সেটা টেলিভিশন হোক বা এখন ডিজিটাল মিডিয়া হোক বা খবরের কাগজে ট্র্যাডিশনালি আমাদের যেটা নিউজ পেপার, তেমন বিভিন্ন রাজ্যে এই পোশাক ফতোয়া, পোশাক ফতোয়া নিয়ে কিন্তু একটা মানে একটা তালিবানি রাজ ভারতবর্ষ এখন, একটা এত বড় গণতন্ত্র, এত বড় দেশ, আমি যদি রুচি মেনে পোশাক ব্যবহার করি নিশ্চয়ই স্কুলের কোনো একটা ডিসিপ্লিন একটা রীতি থাকবে। এই পোশাক ফতোয়া নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যে, আপনার বিষয়টা হয়তো আলাদা, মানে বিষয় মানে পরিস্থিতি বা জায়গা অনুসারে বিষয়গুলি আলাদা। হ্যাঁ, এই পোশাক ফতোয়া নিয়ে কিন্তু খুব মানে ঝড় উঠছে এবং এইটা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে কিন্তু মানে এবং আমি সবিনয় অনুরোধ রাখবো যারা এই ধরনের ফতোয়া দিচ্ছেন তাদের কাছে, যে আমাদের কন্যাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে ঢোকার এই মুহূর্তে ওদের ওইগুলো নিয়ে চর্চা করতে দিন, ওদের মিউজিক থেরাপি নিয়ে চর্চা করতে দিন, ওদের মিউজিকের মাধ্যমে, আমি তো মিউজিক নিয়ে বলবো, রোগ মুক্তি থেকে শুরু করে এই যে বিভিন্ন নতুন নতুন দিক খুলে যাচ্ছে, ডিজিটাল সাউন্ডের দিকে আমরা চলেছি, এই নিয়ে নিয়ে ভাবতে দিন। অযথা শিক্ষিকা কি পড়বেন না পড়বেন, তিনি যদি শালীন পোশাক পরে মেয়েরা সিঁদুর পরবে কি পরবে না, শালীন তাতে তখন আমি নিয়মিত পড়তাম, উনি এক লাইনের একটা উত্তর দিয়েছিলেন, আমাদের ভাবার আরো অনেক বিষয় আছে। স্কুল আপনাকে, আমরা যতটুকু জানতে পেরেছি, স্কুল আপনাকে বিকল্প একটা প্রপোজাল দিয়েছিল যে যদি আপনার যাতায়াতের পথে শাড়ি পরতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি স্কুলে গিয়ে চেঞ্জ করবেন, মানে এইটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন, বা এটা আপনার কাছে কেমন মনে হয়েছে অফারটা? এক তো ওই ভিড় বাস, তার মধ্যে শাড়ি পরলে আরেকটা বাড়ি আমি নিয়ে যাব যেখানে আমার কিছু বইপত্র থাকে মেয়েদের জন্য, কিছু ওই এই এই স্পিকার টিকার আমি মাঝে মাঝে নিয়ে যাই, ডাইরি, হ্যাঁ, নিতে হয় জলের বোতল, তার সঙ্গে একটা শাড়ির পটলা সেটাও আমি নিয়ে যাব। এবং কেন না মেয়েদের সামনে আমাকে মানে প্রেজেন্টেবল হতে হবে, কেন কেন, মানে আমার ধূসর মস্তিষ্কের ইয়েটা কি যথেষ্ট নয় মেয়েদের সামনে দাঁড়ানোর জন্য? আমি রাজি হইনি, হওয়ার কথাও না। আপনার বিরুদ্ধে স্কুল একটা অভিযোগ করছে যতটুকু আমরা জানতে পেরেছি, স্কুল আপনার বিরুদ্ধে অভিযোগ করছে বিদ্যাভারতী গার্লস স্কুল, যে মধ্যশিক্ষা পর্ষদের যে গাইডলাইন আছে সেখান থেকে, যাই হোক আমি আমি পুরো বিষয়টা আমিও ধোঁয়াশার মধ্যে আছি, আমি আপনাকে বলছি সেটা হলো আপনি যে সাবজেক্টটি জন্য ওখানে ফ্যাকাল্টি আর মিউজিক, সেই ফ্যাকাল্টিটা সেই সাবজেক্টটাও তো থাকবে না আগামী দিনে, এটা আপনি আগে থেকে আজ করতে পেরেছিলেন, আপনার চাকরি বাঁচাতে আপনি এরকম বিভিন্ন রকম মানে ভনিতা করছেন বা এই বিষয়টিকে ডাইলুট করা অন্যদিকে করার চেষ্টা করছেন?
এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে মধ্যশিক্ষা পর্ষদের আবশ্যিক বিষয় হিসেবে নেই, এটা কোন সূত্রে জানলাম? মধ্যশিক্ষা পর্ষদের সূত্রে? তাহলে বলবো কোনোদিনই ছিল না মধ্যশিক্ষা পর্ষদের না, আবশ্যিক আমি বিষয় আমি হিসেবে আমি মিউজিক বলি, কোনোদিন ছিল আমি না। আমি বলছি মানে ওনাদের বক্তব্য হলো স্কুল থেকে এই মিউজিক সাবজেক্টটা তো রাখা হবে না, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল বা হবে সেইটা আপনি জানতে পেরেছিলেন? আপনি 18 বছর ধরে একটা স্কুলে আছেন, মানে স্কুলের প্রত্যেকটা ঈদ আপনি এই ছিলেন। তারা করেছেন, তাহলে আমার বক্তব্য হচ্ছে এইরকম বিষয় তো আরো অনেক আছে আমাদের স্কুলে, আঁকা, নাচ, রোবটিক্স, কম্পিউটার, কেউ কিছু আজ পেলেন না, আমি একমাত্র আজ পেলাম। মানে আমার মানে এই ঘ্রাণ শক্তিকে তাহলে আমি বাহবা জানাই। মানে এটা এটা কি ধরনের ঘ্রাণ, কোত্থেকে পেলাম? ওনারা ঠিক কোন জায়গাতে বসে এই আলোচনাটা করছিলেন? ওনারা বলতে পারেন কি যে ঠিক এর কাছাকাছি গিয়ে আমি ঘ্রাণটা পেয়েছি? আমি আমি তাজ্জব হয়ে গেছি। আপনাকে আপনাকে অফিসিয়ালি কবে জানানো হলো? মানে এর আপনার থেকে বড় আসার অপমান দরকার আর নেই? কিছু হতে পারে না যে একজনকে এই এইরকম একটা অ্যালিগেশন দেওয়া যে এটা, এবং তারা লিখেছেন আমি ডিফেন্ড করার চেষ্টা করছি স্কুলকে। আপনি আপনি আপনার টার্মিনাল লেটারটা আছে, টার্মিনেশন লেটার? আমি আপনাকে মানে অন্তত একটু জিস্টটা যদি বলেন, মানে কি কারণে আপনাকে ছাঁটাই করা হলো বা বহিষ্কার বা যাই হোক, হ্যাঁ টার্মিনেশন লেটারটা আমি, কজ তো কিছু একটা আপনাকে দিতেই হবে। হ্যাঁ কজ যারা যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে ওই 5, 6, 7 এর আবশ্যিক বিষয় হিসেবে মধ্যশিক্ষা পর্ষদে যেহেতু নেই, সেহেতু এটা আপনার স্কুলটা কত কোন ক্লাস কত মানে কত ক্লাস পড়বে? 5 থেকে 10। 5 থেকে 10 অন্যান্য? হ্যাঁ 8, 9, 10 এর ক্লাস কিন্তু চলেছে, মিউজিক ক্লাস কিন্তু একদম না। যদি সেটা নাও থাকে আপনাকে তো অন্যভাবে কাজে লাগানো যেত, হঠাৎ করে 18 বছর ধরে একটা সার্ভিস দেওয়ার পর ওরকম কাউকে ছাটাই ছাটাই লেটার ধরানো যায়? যে মানুষটা সারাক্ষণ বই পড়ে বসে তাকে লাইব্রেরির দায়িত্ব দেওয়া যেত আমি সানন্দে, কারণ আমরা অনেক কাজ করে থাকি। আমি রুটিন গ্রুপে ছিলাম, সেখান থেকে আমাকে ডিলিট করা হয়েছে, আমি দেখাতে পারি। আমি এই মুহূর্তে ঠিক আছে, মানে আমি বুঝতে পেরেছি। আমি না আমি আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমাকে একটা কথা বলুন, 18 বছর একটা জায়গায় চাকরি করার পর কাউকে কি ছাঁটাই করা যায়? অবসরের বয়স হলে আলাদা ব্যাপার, সেটা তো অবসর, আপনার তো অবসরের বয়স তখন। কাজ করলে যখন তখন ছাঁটাই করা উচিত বলে আমি মনে করি। যদি আমি আমার কাজটা ঠিক মতো না করতাম, যদি আমি ক্লাসগুলো ঠিক মতো না নিতাম, স্কুলে আপডেটেড না রাখতাম, নিশ্চয়ই তা স্কুল কর্তৃপক্ষের অধিকার ছিল আমাকে ছাঁটাই করার, কিন্তু সেগুলো কিছুটা না করে শুধুমাত্র মানে এই একটা বিষয় তুলে দেওয়ার অছিলা, এটা অছিলাই বলবো, কারণ এটা এটা কোনোদিনই তাদের মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা হতে পারে না। বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল মিউজিক ছাড়া পোশাক যদি ঐতিহ্য হয় তাহলে মিউজিকও বিদ্যা ভারতীর ঐতিহ্য। সেটাকে এইভাবে মাঝপথে মানে বছরের মাঝখানে এক একটা ক্লাস যখন এক একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু বুঝতে পারবে না এর পেছনে চক্রান্তটা। আমরা স্কুল সোমাদেবী তার কথা তিনি বললেন, তার অভিযোগ তিনি করলেন, তিনি বিভিন্ন জায়গায় বিষয়টি জানিয়েছেন এবং পুরো স্কুলটাই সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে তিনি দাবি করছেন, তাই তিনি এমন অন রেকর্ড তিনি দাবি করছেন, তার এমন যদি কথা তিনি বলে থাকেন প্রমাণ করে দিন। কিন্তু 18 বছর একটা স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করার পর হঠাৎ করে ছাঁটাই করা একটা ইস্যুতে, সেটা কতটা জানি না। আমি সোমাদেবী আপনাকে একটা রিকোয়েস্ট করব, আমরা আপনারা গান শুনতে শুনতে শুরু করেছিলাম, একটা গান শুনতে শুনতে শেষ করব, তার আগে এই সমাজের কাছে আপনার এত ছাত্রের কাছে, ছাত্রীর কাছে, অভিভাবকের কাছে কি বার্তা থাকবে আগামী দিন? জানি না সোমাদেবী আবার স্কুলে ফিরে যাবেন কিনা, স্কুল তাকে ফিরিয়ে নেবে কিনা সম্মানের সঙ্গে, তিনিও যাবেন কিনা সেটা সময়ের ব্যাপার, কিছুটা আইনগত ব্যাপার, কিন্তু আপনার একটা মেসেজটা কি থাকবে সমাজের কাছে? মানে এটাও তো হতে পারে আপনাকে দিয়ে শুরু হলো, এটা যদি চলতে থাকে একটা ভয়ঙ্কর ব্যাপার। মেসেজটা তো ওইভাবে তৈরি হয় না, মেসেজটা আস্তে আস্তে এই দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ওই যে আমার বললাম, আমার প্রাক্তনীরা, অভিভাবকরা, আমার সহকর্মীরা, তাদের এই পথযাত্রার মধ্যে দিয়ে আপনারা দেখতে পারবেন যে সমাজকে তারা কি বার্তা দিতে চাইছে। আমি তো সেটাই বলবো যে অপেক্ষা করুন, দেখুন কি হয়।
পথের শেষ কোথায় আমরা দেখি? একেবারে পথের শেষ কোথায় আমরা দেখি, আমরাও এদিকে তাকিয়ে থাকবো। স্কুলের কিছু অভিযোগ এনেছেন, আমি সোমা দেবীর কাছে সেই স্কুলের অভিযোগ তুলে ধরলাম। বিভিন্ন মাধ্যম থেকে আমরা যেটা জানতে পেরেছি, তিনি তার মতো করে যুক্তি দিলেন। সোমাদেবীও, সোমা ভাদুরী তিনিও বললেন, ম্যাডাম একদম গান গান আমাদের জীবনের একটা অঙ্গ। গান শুনতে শুনতে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম, আপনারা একটি গান শুনতে শুনতে আমরা এই অনুষ্ঠান শেষ করতে চাই। ছোট করে তাহলে শুরুর মতোই এটাও একটা নিজের কম্পোজিশনে যাচ্ছি, রাগচন্দ্রকোষ। কেন এটা যাচ্ছি, তার কারণ হচ্ছে যখন খুব মনের টালমাটাল অবস্থা, মাসটা রমজান মাস ছিল, একদিন ভোরে এই কথাগুলো আমার মনে হলো। তো বলি, আমি আমি শুরু করার আগে আরেকটা বিষয় আমি জানতে চাইব, সেটা হলো এখন আপনার কিভাবে সময়টা কাটছে বা কি করছেন এখন? আপনি গান করছেন? সেটা ছিল রমজান মাস। ইয়ে শুভ ঘড়ি মা হে রমজান, আমার কাছে তো লেখাটা নেই, আমি কোনো কারণে আমার স্মৃতি শুভ ঘড়ি মা হে রমজান, পরবর দিদার খুদাম হরবার, অসংখ্য ধন্যবাদ। সোমা ভাদুরী, আপনারা শুনলেন তার কেন তার আজকে এই সাক্ষাৎকার আমরা নিলাম। আমরা চাইব আগামী দিনে সোমা দেবীর একটি সাক্ষাৎকার নেব, যেদিন আবার আমরা দেখব সোমা দেবী তার স্কুলে তিনি ফিরে গেছেন এবং সসম্মানে ফিরে গেছেন, সেদিন কিন্তু আমরা বেশি কথা বলবো না, গানটাই বেশি শুনবো। অনেক অনেক ধন্যবাদ আমাকে। আমাদের দর্শকরাও দেখতে থাকুন, আপনারা কমেন্ট করতে থাকুন, মানে আমার ছানা বোনাদের নিয়ে না, একেবারে একেবারে দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।